মুর্শিদাবাদলৈ আইছো আৰু ইয়াৰে ঐতিহাসিক খাইবৰ পৰিদৰ্শন নকৰাকে কি থকা যায়। হেল্ল' এভৰিওৱান, ৱেলকাম বেক টু মাই এনাদাৰ ভিডিঅ'। ফ্ৰেণ্ডছ, মই আছোঁ এতিয়া নবাব মুৰ্শিদ কুলি খানৰ সমাধিস্থলত আৰু যিটো তেওঁ নিৰ্মাণ কৰা এটা ডাঙৰ মছজিদ, তেওঁ নিজে নিৰ্মাণ কৰা মছজিদ, মানে বহুত ঐতিহাসিক হয়, পুৰণা হয়। তো দেখুৱাম আপোনালোকক, গাইড লৈছোঁ আৰু গাইডৰ সহায় লৈ সবিশেষ চাম। গতিকে ভিডিঅ'টো সম্পূৰ্ণ শেষলৈকে চাই থাকক। গাইড আছে, দাদাৰ নাম কি? আমাৰ নাম হচ্ছে শিল্টু দে। শিল্টু দে, ঠিক আছে, চলো। আচ্ছা দেখুন, এখন যে স্পটটি দেখতে এসছেন, এই স্পটটির নাম হচ্ছে কাটরা মসজিদ। আচ্ছা, আজ থেকে 300 বছর আগে এই স্পটটির নাম ছিল মাকসুদাবাদ। এটা মুর্শিদ কুলিকার নামে হয় পরে মুর্শিদাবাদ। আচ্ছা, আর এটা নবাবপুরের ব্যাকসাইড কেন, যেহেতু সবসময় মসজিদের গেট থাকবে পূর্ব দিকে, পশ্চিম দিকে থাকে নামাজ হবে, আর আমরা পশ্চিম সাইডে পোস্ট করছি। এই ব্যাকসাইডে যে রাস্তা, ফুলের বাগান সাজানো রয়েছে, এগুলো কিন্তু রিসেন্ট করা হয়েছে। নবাব মুর্শিদ কুলিকার সময় সপ্তাহে 2 দিন এই লনগুলোতে সবজির বাজার বসতো নবাব মুর্শিদ কুলিকার আদেশে। এর জন্যে আমাদের এখানকার রানিং অ্যাড্রেস সবজি কাটরা। কাটরা ভাষা হচ্ছে আরবি ভাষা, আর কাটরা মানে হচ্ছে বাজার, গঞ্জ বাজার। ঠিক আছে, তাহলে ভিতরে চলুন, যাবো। এখানে একটু রুমের সময় দিতে হবে। আচ্ছা, দুকোনায় দুটো উঁচু উঁচু টাওয়ার দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো বলা হয় ওয়াচ টাওয়ার। এখন যেমন মন্দির মসজিদে প্রার্থনা করার জন্য মাইকের ব্যবস্থা আছে, 300 বছর আগে মাইক সাউন্ড ছিল না বলে এই টাওয়ারের উপরে উঠে টিনের চোঙ অথবা বাঁশের চোঙ দিয়ে সকাল বিকেল আরবি আজান দিতেন। আজান দিলে কি আশেপাশে গ্রামের মানুষরা শুনতে পেত, আর দ্বিতীয় কাজ, বাইরে থেকে কোনো শত্রু আসলে তাদেরকে ফলো করা হতো। আর এই যে দোতলা নিচটা ছোটো ছোটো ডোমদার ঘরগুলো দেখাচ্ছে, এই ঘরগুলো দেখবেন মসজিদের চার সাইডে করা রয়েছে। দোতলা ঘরগুলো হচ্ছে মুসাফিরখানা, বাইরে থেকে যেসব মুসাফিররা এই মসজিদে নামাজ পড়তে আসতো তাদের এই দোতলা ঘরগুলোতে থাকা খাওয়ার ব্যবস্থা ছিল। আর নিচের ছোটো ছোটো ঘরগুলো হচ্ছে মাদ্রাসা পড়াশোনার জন্যে। বাবা মুর্শিদ কুলিকার সময় 700 বাচ্চা একসঙ্গে বসে আরবি, উর্দু, ফার্সি তিনটে ভাষায় তালিম দিতেন ও পড়ানো হতো। আর প্রত্যেকটা মসজিদে প্রবেশ দ্বারগুলো ছোটো করার কারণ হচ্ছে নবাবপুরে নবাবী আছেন 6 ফুট 7 ফুট লম্বা, কিন্তু মন্দির মসজিদ দুটো ধর্মের জায়গা। মসজিদে প্রবেশ করতে হলে মাথা নিচু করে মসজিদকে সম্মান সালাম জানিয়ে ভেতরে প্রবেশ করতে হবে, এই জন্য প্রবেশ দ্বারগুলো ছোটো ছোটো করা। আর আগে কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না বলে উল্টো টি ওয়ালে গায়ে, বুঝতে পারছেন, এই উল্টো টিগুলো হচ্ছে নবাব দামলে কোনো অনুষ্ঠান হলে ছোটো ছোটো মাটির প্রদীপ না তো অয়েল ল্যাম্প জ্বালানো হতো আলো করবার জন্য। এইটো দেখা পাইছে, এটা মানে মুসাফিরখানা, মানে যদি কোনো মানে অতিথি আহে তো অতিথিশালা হিসাবে, এইটো অতিথিশাল হিসাবে ইউজ কৰিছিল, অতিথি থাকিব দিছিলে। লগতে ইয়াতে উল্টা যিবিলাক টি দেখা পাই আছে, তো গাইডে কোৱা মতে এই উল্টা টিবিলাক হৈছে তাৰমানে ইয়াতে আগত যিহেতু কাৰেণ্টৰ ব্যৱস্থা নাছিলে, তো ইয়াতে লেম্প জ্বলাইছিলে, মানে ইয়াতে আলোকিত কৰি ৰখাৰ বাবে ইয়াতে এই যিবিলাক উল্টা টি দেখা পাই আছে এইবিলাক, তো উল্টা টিবিলাকত লেম্প জ্বলাইছিলে। চাইছে ফ্ৰেণ্ড, এইটো 299 ইয়াৰ্ছ হৈ গৈছে, 299 বছৰ হৈ গৈছে, বহুত পুৰণা মসজিদ মানে এইটো এটা। আর ওয়ালে গিয়ে যেসব চারকোনা ক্ষোভগুলো দেখা যাচ্ছে, নবাবপুর তো কারেন্ট ছিল না, এই ক্ষোভগুলোর মধ্যে বেলজিয়াম গ্লাস সেট করা ছিল। বেলজিয়াম গ্লাস, হ্যাঁ, এটা চাঁদের আলো জ্যোৎস্না আলো তো আলোকিত হতো, আবার চাঁদের আলো জ্যোৎস্না আলো না উঠলে এই যে ওয়ালে গিয়ে আই কটা রয়েছে আপনার পিছনে, আইগুলোর মধ্যে রাত্রে হলে মশাল দিত, আইয়ের নিচে হচ্ছে কুলঙ্গি, তৈল প্রদীপ জ্বালানোর জন্য, প্রদীপ জ্বালানোর জন্য। এই আলোটাকে যখন কাছে পড়তো আলোটা প্রতিবন্ধ হয়ে গোটা মসজিদটি আলোকিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়াতে মানে সো ফ্রেন্ডস, ইয়াতে মানে কিবার এক ধরনের রিফ্লেক্টিং গ্লাস, কি গ্লাস, বেলজিয়াম গ্লাস, তো ইয়াতে মানে একটু রিফ্লেক্টরের কাম করেছিল। এই ইয়াতে বক্স বক্স দেখা পাইছে, তো বক্স বক্সবিলাকত গ্লাস আছিলে, আর ইয়াতে মানে লাইট জ্বলাইছিলে, তো মশাল টাইপ এনেকুৱা যেতিয়া ই জ্বলাইছিলে, লেম্প জ্বলাইছিল, তো এইটো মানে রিফ্লেক্ট হয়ে মানে গোটেইখিনি আলোকিত হয়েছিল। তো তেনেকুৱা ধরনের টেকনোলজি তেতিয়া ইউজ করেছিল, মানে যেহেতু তেতিয়া কারেন্টের ব্যবস্থা নাছিল। আর ওই গুফাগুলো হচ্ছে তখনকার সময় সুড়ঙ্গপথের ব্যবস্থা ছিল। সুড়ঙ্গপথ না, যেতে পারবো দেখে নিন। আচ্ছা, সুড়ঙ্গপথ গুপ্ত রাস্তা। আচ্ছা আচ্ছা, তো ফ্রেন্ডস, এইবোৰ হৈছে গুপ্ত পথ, সুড়ঙ্গপথ মানে গুপ্ত ঠাই, এইবিলাক এখান দিয়ে গিয়ে কথা দিব এখান থেকে গেলে আপনি হাজারদুয়ারি, কাঠগোলা বাগান, জগৎসিংহ বাড়ি, নরসিংহপুর, রাজবাড়ি, নরসিংহপুর, আখড়া, মানে মাটির তো মাটির তল তল যেতে পারতো। আচ্ছা আচ্ছা, এগুলো এখন সরকার হাতে চলে যাওয়ার বন্ধ করে দিয়েছে। তো ইয়াতে ললো মই পারমিশন আর 25 টাকা দি, মানে 25 টাকা ক্যামেরা চার্জ দিল। ঠিক আছে, বহুত পুরানা মানে এটা প্যালেস বলি কব লাগিব, প্যালেস মানে একচুয়ালি সমাধি ক্ষেত্র আর মসজিদ, মানে ইয়াতে তো বাসস্থান ইয়াতে নাছিল। দাদা, এগুলো কি এই পুরানোই না নতুন করে কোনো বানানো হয়েছে? পুরা একদম, এইবিলাক চাইছে একদম সেই 1700 চনের, মানে সেই 1706, হ্যাঁ,
কোনো নতুন কোনো কাজ হয়নি। আচ্ছা, এবার দেখুন বর্দা, এই যে ডোমগুলো দেখছেন ছাতার মতো, এরকম ডোম এখানে কিন্তু পাঁচটা ছিল। আচ্ছা, এখন যেমন দুটো দেখতে পাচ্ছেন, মাঝখানে কিন্তু আরো তিনটে ছিল, একটা কভার ছিল। আচ্ছা, দুকোনা দুটো ওয়াচ টাওয়ার দেখলাম, এরকম ওয়াচ টাওয়ার চারটে ছিল, মসজিদের চার কোনায়। এই দুটো টাওয়ারে তিনটে গম্বুজ আর কিছু মুসাফির ঘর। 1897 সালে যখন ভূমিকম্প হয় তখনই নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। তো ফ্রেন্ডস, চাইছে এবার ডাঙর ডাঙর গম্বুজ, এতে কি খাজনা নিয়েছে এখানে? খাজনা নিয়ে? আচ্ছা, তো এখানে ইয়াতে মানে ট্যাক্স কালেক্ট করেছিল মুর্শিদ কুলি খান। তো এটা হয়েছে মেইন গেট, এটা হয়েছে মেইন গেট। আর এটু মানে এতে বিভিন্ন ধরনের মানে বৈঠক টাইপ হয়েছিল, ট্যাক্স কালেক্ট করেছিল, ঠিক আছে। তো ইয়াতে হয়তো নবাব বহিছিল বা নবাবর যে মানে কর্মচারী আছিল, অফিসিয়াল মানে তেওঁলোকে মানে ট্যাক্স কালেক্ট করেছিল এক কথা ইয়াতে। এটা খোলা দাদা, এখানে কি আগে থেকে খোলা ছিল? বাংলাইট বুলি কয়, ইটা বুলি কয় ইয়াতে, ঠিক আছে। সরু সরু মানে, ঠিক আছে, সরু সরু এনেকুৱা মানে এই চারকোনা বক্সটা করা রয়েছে। এখনকার মানুষ যেমন তুয়ালি পেতে নামাজ পড়ে, তখনকার সময় চারকোনাটা হচ্ছে আসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম আসুন, এই চাতালটির মধ্যে 2000টি পাবেন। মুর্শিদ কুলিকার সময় 2000 জন একসঙ্গে নামাজ পড়তো, আর নামাজ পড়ার সময় নামাজিদের গায়ে রোদ বৃষ্টি আর না লাগে, এই যে পাথরের গায়ে পাথরের আর ধর বালাগুলো দেখাচ্ছে বলে গায়ে, এগুলোর সঙ্গে না সামিয়ানা টাঙানো হতো। আর এখানে যখন নামাজ পড়তে বসতো, নামাজিদের নাকে কোনো দুর্গন্ধ না আসে সুগন্ধের জন্য, তখনকার সময় এই সাদা ঘরগুলোতে চন্দন কাঠ পড়ানো হতো। আচ্ছা, চন্দন কাঠ মানে পুরী সুবাস বনাইছে সুগন্ধ। তো ইয়াতে চাইছে ইয়াতে প্রকার মানে টাইলসর নিচিনা আপনি দেখা পাই আছে, স্কোয়ার স্কোয়ার মই ইয়াতে দেখা পাই আছো, কিছুমান স্কোয়ার সাইজ মানে সরু সরু বাংলা ইটা বুলি কয় এইটো। তো আমি যেনেকে বর্তমান টাইলস ব্যবহার করো, মানে তেলকে এক ধরনের এনেকে অল্প স্কোয়ার সাইজ কিছুমান বক্স বক্স বনাইছে টাইলসর নিচিনা। আর মানে নামাজ পড়েছিল যেহেতু ইয়াতে মসজিদ আছিল, এখানে বহুত মানুষ একেলগে কেবা হাজার মানুষ একেলগে নামাজ পড়ব পাইছিল। কুলিকার সমাধি উপর দাঁড়ালা, হ্যাঁ, আমাদের পায়ের নিচে আছে মসজিদ কুলিকার সমাধি ইয়াতে। ইয়া, আচ্ছা, ইয়াতে আছে মুর্শিদ মানে নবাব মুর্শিদ কুলি খানের ইয়াতে সমাধিস্থল মানে কবর অবস্থান। তো এই জায়গাটা এখন যেমন ছাদ দেখছেন বদ্দা, কিছু বছর আগে এই জায়গাটায় চারকোনা লোহার জাল দেওয়া ছিল, নেট টাইপের। আচ্ছা, মানে এটা দিয়ে যারাই যাওয়া আসা করতো তাদের পায়ের ধরোটার বুকে পড়তো, সমাধিকে উপর থেকে দাঁড়িয়ে দেখা যেত। নেটটা নষ্ট হয়ে যাওয়ার পর সরকার থেকে কি করে, নেট তুলে ছাদ করে দেওয়া হয়, এই জন্য কি সমুদ্রের উপর থেকে দেখা যায় না, কারণ পায়ের ধরোটা পড়ে না, এই জন্য এখন নিচে নেমে সাইড দেখতে হবে। আর এই 14টা সিঁড়ির নিচে ওর সমাধিটা উনি মারা যাওয়ার আগেই করে রেখেছে নিজেই নিজেই। বাংলা বিহার বিশ্বের প্রথম নবাব মুর্শিদ কুলিকা, যার নামে ডিস্ট্রিক্টটা মুর্শিদাবাদ। আচ্ছা, এই কবরটা লম্বায় আছে 7 ফুট, মুর্শিদ কুলিকার হাইট ছিল 6.5 ফুট। তো এইটু হয়েছে কবরস্থান না, এটা মাটির কবর বলা। আচ্ছা আচ্ছা, তো মেন কবর তো ইয়াতে মানে মানে আমি যে ওপরত খোজকাড়ি আহিলো, ওপরত মানে সাধন ইয়ে নিচিনা, তো ওপরদি মানে খোজকাড়ি যাই কবরটো এইটু, ঠিক আছে। আর তার কবরের ওপরদি মানুষ খোজকাড়ি গিয়েছে, এটা সাত টাইপ তার মানে। তো ইয়াতে মই যে দেখালো তলত আছে কবর, আৰু ৰজাই নিজে মানে এই সমাধিস্থলটো নিজে বাছি লৈছে যে কবৰস্থানটো এনেকৈ থাকিব, তলত থাকিব, আৰু ওপৰেদি মানুহ যাতে খোজকাঢ়ি যায়। যিহেতু মই ক'লোৱে তেওঁ পাপ কৰা বুলি অনুভৱ কৰিছিল, যিহেতু টেক্স কালেক্ট কৰিছিলে, আৰু যিবোৰ দুখীয়া মানুহ আছিল জোৰ জুলুমকেও কিছুমানৰ পৰা টেক্স লৈছিলে যাৰ সমৰ্থন আছিলে, গতিকে তেওঁ ভাবিছে যে মানে এনেকৈ যদি কবৰৰ ওপৰেদি মানুহ খোজকাঢ়ি যায়, ওপৰত মানে কিবা লোৰ মানে ফাক ফাক ই আছিল, গ্ৰিল টাইপ আছিল, মানে খোজকাঢ়ি গৈ যাতে ভৰিৰ মানে ধূলি যাতে পৰে আৰু যাতে পাপ মুক্ত হয়, মানে তেনেকুৱা এটা ধাৰণাৰে পাপ মোচন কৰাৰ কাৰণে এনেকুৱা এটা ধাৰণাৰে কবৰস্থানটো তলত বনাইছে, ওপৰেদি মানুহ খোজকাঢ়ি যায়। এইবোৰ হৈছে ৱাচ টাৱাৰ, মই দেখালোঁ 4টা ৱাচ টাৱাৰ আছে, ইফালে এটা আছে, ফ্ৰণ্টত দুটা আছে, মানে ইফালে হৈছে পশ্চিম মানে ৱেষ্ট, ইফালে হৈছে ইষ্ট, ঠিক আছে। তাৰমানে যিহেতু মছজিদ হয় সন্মুখত ডাঙৰ ডাঙৰ মছজিদত যিবোৰ গম্বুজ বুলি কয় গম্বুজ থাকে, মিনাৰ মানে নবাব মুৰ্শিদ কুলি খান মানে হিন্দু ঘৰত জন্ম লৈছিলে আৰু দেউ বাপে বিক্ৰী কৰিছিলে না, বাবা মিনা বাজাৰত, মিনা বাজাৰত মানে দেউতাই মানে যে দুখীয়া মানে অভাৱৰ কাৰণত মানে বিক্ৰী কৰিছিলে ল'ৰাটোক, পিছত মানে এনেকৈ মুছলমান হৈ পৰিছিলে, হয়তো মুছলমান ঘৰে কিনি লৈছিলে। আৰু যিহেতু তেওঁ হিন্দু ঘৰৰ ল'ৰা আছিলে আৰু যাৰ বাবে তেওঁ এটা শিৱ মন্দিৰ ইয়াতে প্ৰতিষ্ঠা কৰিছে, এইখন চাইছে শিৱ মন্দিৰ, ঠিক আছে। তো
এইটো হৈছে কাহিনী। তো ইয়াতে ক'ব গ'লে মানে বহুত বহুত ইতিহাস আছে। তো প্ৰথম মুৰ্শিদাবাদৰ প্ৰথম নবাব মানে নবাব মুৰ্শিদ কুলি খান এখান থেকে না, তো দাদাই কৈছে ইতিহাস মানে ইয়াৰ পৰাই আৰম্ভ হৈছে, মানে ইয়াৰ পৰাই সৃষ্টি হৈছে। 1706 চনৰ পৰা 1725 চনলৈ তেওঁ নবাব আছিলে আৰু প্ৰথম নবাব মানে স্বাধীন নবাব বাংলাৰ সিরাজউদ্দৌলা। তো ইয়াতে মানে প্রথম প্রথম মানে স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান, আর ইফালে হয়েছে শেষ যেটু স্বাধীন মানে শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা। এটা 85 ফুট। হ্যাঁ, এটা উপর থেকে 15 ফুট নষ্ট হয়ে 17 ফুটে লাগে। আচ্ছা আচ্ছা, 15 ফুট মানে 15 ফিট মানে বেয়া হয়েছে, অলরেডি ভাঙি গেছে। ঠিক আছে, আর এইখানে আছে এটি ওয়াচ টাওয়ার মানে, ঠিক আছে। তো সেফটির কারণে, সিকিউরিটির কারণে এনেকা ওয়াচ টাওয়ার ব্যবহার করেছিল। 4টা চুকত 4টা ওয়াচ টাওয়ার আছে ডাঙর ডাঙর। তো তারে 2টা ওয়াচ টাওয়ার সন্মুখের 2টা আছে, বাকি পিছফালের 2টা ভাঙি গেছে ভূমিকম্পত। আর এইটা হয়েছে মসজিদের ফ্রন্ট ভাগ, এটা হয়েছে ফ্রন্ট পার্ট। ঠিক আছে, মই দেখালো ইয়ার পৰা যেহেতু সোমাব লাগে, সকলো মোটামুটি জনাবলৈ চেষ্টা করলো ফ্রেন্ডস। তো ধুনিয়া এটা জায়গা আর ভাল লাগে, মুর্শিদাবাদ আহিলে এবার চাব পাৰিব। বহুত কেটা জায়গা আছে মানে, তো চাও আজি কেটা আমি ফুরব পাৰো, কেটা চাব পাৰো, আপনাদেরকে মই দেখাবলৈ চেষ্টা করি। গতিকে থাকিব আমার লগত, সংযুক্ত হয়ে থাকিব। সো লগ পাই আছো পরবর্তী একটা ভিডিওত। ধন্যবাদ, জয় অসম।